ব্যক্তিগত আয়ের উপর কর প্রদান করার জন্য টিন সার্টিফিকেট বা এর প্রয়োজন হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে আমি কথা বলবো মোবাইল বা কম্পিউটার থেকে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে আপনার ব্যক্তিগত টিন সার্টিফিকেট আপনি কিভাবে নিজেই বানিয়ে নেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কিত যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি নিজেই নিজের টিন সার্টিফিকেট তৈরি করবেন ইন্ডিভিজুয়াল টিন সার্টিফিকেট অথবা ইটিন রেজিস্ট্রেশনের জন্য যে ডকুমেন্টগুলো লাগবে এনআইডি কার্ড নাম্বার মোবাইল নাম্বার ইমেল পুরাতন টিন সার্টিফিকেট নাম্বার কারো যদি দশ ডিজিটের টিন সার্টিফিকেট থেকে থাকে তা পরিবর্তন করে এখন বারো ডিজিটের ইটিন করে নিতে হবে মোবাইল থেকে ইটিন রেজিস্ট্রেশন করার জন্য মোবাইলের গুগল ক্রম ব্রাউজারটি একটু সেটিং করে নিতে হবে তাহলে মোবাইলের ওয়েবসাইটের ভিউটা কম্পিউটারের মতন পাওয়া যাবে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে উপরের দিকে ডান কোনায় মেনু বাটনে গিয়ে ডেস্কটপ সাইডে টিকমার্ক করে দিতে হবে এরপর জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে গেলে কম্পিউটারের মতন ভিউ পাওয়া যাবে এখান থেকে ই সার্ভিসেসে ক্লিক করলে ইটিন দেখা যাবে তো ইটিনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার ব্রাউজারের মেনু বাটনে ক্লিক করে ডেস্কটপ সাইডে টিকমার্ক করে দিতে হবে এখন ইটিন রেজিস্ট্রেশনের হোম পেজটি কম্পিউটারের মতন দেখা যাবে মোবাইল অথবা কম্পিউটার থেকে ইটিন রেজিস্ট্রেশন এবং তিন সার্টিফিকেট ডাউনলোডের সিস্টেম একই রকম তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ইটিন রেজিস্ট্রেশন করতে হয় ও টিন সার্টিফিকেট ডাউনলোড করতে হয় ইটিন রেজিস্ট্রেশনের জন্য যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার থেকে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে এন বিআর ডট জিওভি ডট বিডি জাতীয় রাজস্ব বোর্ডের হোম পেজ চলে আসলে ই সার্ভিসেসের মাস মাউস পয়েন্টার রাখলে এখানে ইটিন আছে এই ইটিনে ক্লিক করতে হবে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর রেজিস্ট্রেশনের হোম পেজটি চলে আসার পরে এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে রেজিস্টারে ক্লিক করার পর রেজিস্ট্রেশন করার জন্য একটা ফর্ম শুরুতে দেয়া হবে রেজিস্ট্রেশনের জন্য ইউজার আইডি পাসওয়ার্ড সিকিউরিটি কোয়েশ্চেন এবং সিকিউরিটি কোয়েশ্চেনের অ্যান্সার কান্ট্রি মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ইত্যাদি লাগবে তো এখানে এমন একটি ইউজার আইডি সিলেক্ট করতে হবে প্রথমে যে ইউজার আইডিতে আগে কখনো রেজিস্ট্রেশন হয়নি ইউজার আইডি লেখার পরে মিনিমাম আর্থ ক্যারেক্টার পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডে নাম্বার লেটার এবং বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার থাকলে ভালো হয় উপরে যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেটা নিচে আবার রিটাইপ করতে হবে এরপরে সিকিউরিটি কোশ্চেন এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করতে হবে এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এখান থেকে যে কোনো একটি প্রশ্ন বেছে নিতে হবে এবং নিচে এই প্রশ্নের উত্তর লিখে দিতে হবে কান্ট্রি সিলেক্ট করাই আছে এরপরে নিচে মোবাইল নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং নিচে একটা কোড লেখা আছে এই কোডটা হুবাহু নিচের ঘরে লিখতে হবে সব তথ্য দেওয়া হয়ে গেলে নিচে রেজিস্টারে ক্লিক করতে হবে এখানে একটি নোটিফিকেশন দেখা যাচ্ছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন প্লিজ চেক এসএমএস অন ইওর মোবাইল ফর ইটিন অ্যাক্টিভিশন কোড রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বারটি দেওয়া হয়েছিল সেই ফোনে একটা ইটিন এক্টিভিশন কোড যাবে সেই কোডটা এখানে দিয়ে তারপর অ্যাক্টিভ করে নিতে হবে কোড দেওয়া হয়ে গেলে অ্যাক্টিভে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিটেড প্লিজ লগ ইন টু কন্টিনিউ রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন এখান থেকে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর আমরা যে ইউজার আইডিটি পেয়েছিলাম সেটি এখানে লিখতে হবে এবং আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড সিকিউরিটি কোশ্চেন আনসার একটি নির্দিষ্ট স্থানে লিখে রাখতে হবে ভবিষ্যতে ইটিনের যদি কোনো প্রকার পরিবর্তন করার দরকার হয় সেক্ষেত্রে এই ইউজার আইডি পাসওয়ার্ড সিকিউরিটি কোয়েশনের দরকার হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা লগ ইনে ক্লিক করব আইডিতে লগ ইন হয়ে গেলে ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার রেজিস্ট্রেশন রি রেজিস্ট্রেশন এই পেজটি চলে আসবে আসার পরে নিচের দিকে গিয়ে তিন সার্টিফিকেট পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে ফর্ট ইন রেজিস্ট্রেশন অবলিক রি রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার এইখানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন অথবা রি রেজিস্ট্রেশনের জন্য ট্যাক্স পেয়ার স্ট্যাটাস বা করদাতার ধরন ডিফল্ট আকারে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং বিতে আছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি যার এনআইডি আছে নিচে আছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ মাইনার বা ডিপেন্ডেন্ট যদি ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি মাইনার হয়ে থাকে অথবা কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিতে হবে এরপর রেজিস্ট্রেশন টাইপ সিলেক্ট করতে হবে এখান থেকে নিউ রেজিস্ট্রেশন মেইন সোর্স অফ ইনকাম বা আয়ের প্রধান উৎস সেটা সিলেক্ট করে দিতে হবে প্রফেশন বিজনেস ইন্ডিভিজুয়াল ফার্ম আদার্স আছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম যে এরিয়া থেকে মূল ইনকামটা আসে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যে এরিয়ায় জব করে সেইটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে টাইপ অফ এমপ্লয়ার সার্ভিস লোকেশন এরপর সার্ভিসের লোকেশন সিলেক্ট করে দিতে হবে এরপরে গো টু নেক্সটে ক্লিক করতে হবে এখন এখানে ট্যাক্স পেয়ারের বেসিক ইনফরমেশন দিতে হবে শুরুতেই আছে করদাতার নাম পরে জেন্ডার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার জন্ম তারিখ এনআইডি কার্ড অনুযায়ী পিতার নাম মাতার নাম এখানে রেড টিকমার্ক করা যে জায়গাগুলো আছে সেগুলো অবশ্যই ফিল করতে হবে নেম অফ স্পাউস স্বামী বা স্ত্রীর নাম এখন ট্যাক্স পেয়ার এর কারেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করতে হবে কারেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক করে দিতে হবে তাহলে এখান থেকে যদি একই না হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে এরপরে গো টু নেক্সট এ ক্লিক করতে হবে ফাইনাল প্রিভিউতে পুরো তথ্যটি সামনে চলে আসবে তো এখান থেকে যাচাই করে নিতে হবে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে ব্যাক টু প্রিভিউতে গিয়ে ঠিক করে নিতে হবে তো সব তথ্য যদি ঠিক থাকে নিচে একটি লেখা আছে আই হারবে এফ এম দ্যাট অল ইনফরমেশন গিভেন অ্যাবভ ইন কারেক্ট এন্ড কমপ্লিট অ্যান্ড আই হ্যাভ নট টেকেন এনি টিন এখানে মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে এনআইডি কার্ড অনুযায়ী ডিটেলসটা এখানে চলে আসবে এখান থেকে চাইলে তথ্য পিডিএফ আকারে সেভ করে নেওয়া যায় অথবা প্রিন্ট করা যায় প্রিন্ট অথবা সেভ করার জন্য প্রিন্ট ডিটেলস এখানে ক্লিক করতে হবে এখান থেকে যে ডেস্টিনেশন লেখা আছে এর সামনেই ড্রপডাউন বক্সে গিয়ে সেভ আস পিডিএফ সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করতে হবে এরপর লোকেশন চাইবে আপনি ফাইলটা কোথায় রাখতে চান সেটি সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করলেই পিডিএফ আকারে সেভ হয়ে যাবে এখন ভিউ সার্টিফিকেট লেখাটা আছে এখানে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা ভিউ হবে এই যে সার্টিফিকেট চলে আসছে এখানে তিনটা অপশন আছে প্রিন্ট সার্টিফিকেট সেভ সার্টিফিকেট সার্টিফিকেট ইমেল আমরা যে কোন পারি আমি সেভ সার্টিফিকেটে ক্লিক করে দিলাম এই যে নিচে পিডিএফ আকারে আমাদের সার্টিফিকেট সেভ হয়ে যাবে এখান থেকে আমরা দেখে নিতে পারি সার্টিফিকেট এবং এই পিডিএফ ফাইল এর যে সার্টিফিকেট সেটা আমাদের সংরক্ষণ করতে হবে এবং যেকোনো সময় এখান থেকে আমরা চাইলে প্রিন্ট কপি নিতে পারবো